বর্ণাঢ্য আয়োজনে বরগুনায় মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরুতে মহালয়া পালন করে হিন্দু সম্প্রদায়। সকালে বরগুনা সর্বজনীন আখড়া বাড়িতে বরগুনা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় সাংস্কৃতিক সংগঠন চিত্রঙ্গনদার আয়োজনে চণ্ডীপাঠ ও গীতিনাট্যের মধ্য দিয়ে মহালয়ার আয়োজন করা হয়। এ সময় পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন ভক্তরা। এতে প্রধান অতিথি ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দে। তিনি জানান, পুজো উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বক্ষণিক আমাদের পুলিশ বিভাগ, প্রশাসন, আনসার, অন্যান্য যারা আছে প্রত্যেকে কাজ করে যাচ্ছে সুন্দরভাবে আমাদের শারদীয় দুর্গা উৎসব সম্পন্ন করার জন্য।